আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 14,43,000 ছাড়িয়েছে। নিউ ইয়র্কে লকডাউন বাড়ল 13 জুন পর্যন্ত। করোনার কারণে বেকার হয়েছেন দেশের 1.5 কোটি মানুষ বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। মশা নিধনে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান আতিকুল ইসলামের। এবং আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে, তবে কিছুটা হলেও অবস্থার উন্নতি হচ্ছে নিউ ইয়র্কে। এ কারণে গত কয়েকদিন ধরে ঘরের বাইরে বেরিয়ে আসছেন স্থানীয়রা। বিপর্যয় সামাল দিতে নিউ ইয়র্কে লকডাউন আগামী 13 জুন পর্যন্ত বৃদ্ধি করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন জায়দুল আলম। করোনা ভাইরাসে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 14,43,000 ছাড়িয়েছে, আর দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় 88,000 মানুষ। করোনার হটস্পট নিউ ইয়র্কে সংক্রমণের হার কমতে থাকার পরেও নতুন ঘোষণা দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। তার সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের সময়সীমা বাড়ল আগামী 13 জুন পর্যন্ত। তবে এত কিছুর পরেও ঘর থেকে বাইরে বের হওয়ার প্রবণতা বাড়ছে স্থানীয়দের। এ অবস্থায় সামাজিক দূরত্ব মেনে নতুন এই জীবনধারায় অভ্যস্ত হওয়ার তাগিদ দেন সচেতন নাগরিকরা। আমরা সবাই সচেতন হতে হবে, যাতে করে আমরা সামাজিকভাবে এগিয়ে যেতে পারি। আমার মনে হয় আমাদের পারমানেন্ট অভ্যাস করতে হবে। এদিকে অর্থনৈতিক বিপর্যয় সংকট কাটছে না প্রবাসী বাংলাদেশিদের। করোনায় দিশেহারা নিউ ইয়র্কে কাজ করা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অনেকেই বলছেন এখনও কোনো সরকারি অনুদান পাননি তারা। এমন অবস্থা চলতে থাকলে বন্ধ হয়ে যেতে পারে তাদের উপার্জনের পথ। অলমোস্ট 3 মান্থ আমরা রেন্ট পে করতে পারছি না। আর সেকশনালিটি ব্যবসায়ীদের রেন্ট অনেক হাই। এই রেন্টের ব্যাপারে যদি ল্যান্ডলর্ড অথবা সরকার কোনো কিছু না করে, তাহলে হয়তো লং রেন্ট আমাদের জন্য খুবই সমস্যা হয়ে যাবে, হয়তো আমরা ব্যবসা চালাতে পারবো না। চলমান পরিস্থিতি থেকে উত্তরণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কার্যকর উদ্যোগ চান প্রবাসী বাংলাদেশিরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে দেশের 1.5 কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছেন। করোনার প্রভাব আরও দীর্ঘ হলে এই সংখ্যা বাড়বে বলে জানিয়েছে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এমনকি অনেক উদ্যোক্তাও কর্মহীনের খাতায় নাম লেখাতে পারেন বলে সতর্ক করেছে তারা। ব্যবসা বাঁচাতে সরকারি সহায়তার পাশাপাশি আর্থিক অনুদান চাইছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনায় জীবন নিয়ে শঙ্কার সাথে বাড়ছে জীবিকার অনিশ্চয়তা। কর্মস্থল বন্ধ, কবে চালু হবে কিংবা আদৌ চাকরি থাকবে কি না তা নিয়ে আছে দুশ্চিন্তা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পড়েছেন সবচেয়ে বড় সমস্যায়। আমরা যারা ছোট ছোট ফ্যাক্টরি পরিচালনা করে থাকি নিজস্ব উদ্যোগে, আমাদের জন্য এটা খুবই কঠিন সময়। আমাদের কিছু কর্মী বাহিনী আছে, কাজ ছাড়া তাদেরকে পরিচালনা করা আমাদের পক্ষে খুব অসম্ভব। আমাদেরকে টিকিয়ে রাখার জন্যে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে করোনার কারণে দক্ষিণ এশিয়ায় 12 কোটি মানুষ অস্থায়ীভাবে কাজ হারিয়েছেন, যার 1.5 কোটির বেশি বাংলাদেশে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এর ফলে দেশের 3.5 কোটি দরিদ্র মানুষের তালিকা আরও লম্বা হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। কোভিডের কারণে বাংলাদেশে আমাদের হিসাবে অন্তত পক্ষে 1.5 কোটি থেকে 1.25 কোটি লোক বেকার হয়ে গেছে, এবং এটা হয়েছে প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে লকডাউনের সাথে সাথে। কতদিন পর্যন্ত এই লোকগুলো কর্মক্ষেত্রে ফিরে আসবে সেটাও আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই হঠাৎ করে দরিদ্র হয়ে যাওয়া পরিবারগুলোর জন্য কিছু সরকারি সাহায্যের প্রয়োজন হবে তাদের জীবন এবং জীবিকার জন্য। দেশে 6.5 কোটি মানুষ শ্রমিক হিসেবে কাজ করেন, এর মধ্যে 2.5 কোটি কৃষি খাতে আর বাকি 4 কোটি শিল্প ও সেবা খাতে।
অর্ধশিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন শ্রমিকদের একটা বড় অংশ কাজ করেন ক্ষুদ্র ও কুটির শিল্পে। 76 লাখ উদ্যোক্তার মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই খাতে। করোনার পর বড় প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে পারলেও ছোট অনেক প্রতিষ্ঠান বন্ধের আশঙ্কা করা হচ্ছে। স্পেশাল রিফাইন্যান্সিং ফান্ডের মাধ্যমে আমাদের নতুন উদ্যোক্তা সৃষ্টি, পাশাপাশি তাদের আরও কিছু এই ব্যাংক বহির্ভূত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আরও বেশি করে করতে হবে, যার মাধ্যমে আমাদের উদ্যোক্তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা যায়। কাজ টিকিয়ে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে একদিনে সর্বোচ্চ 1202 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা 20,000 ছাড়িয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় মারা গেছে আরও 15 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, আক্রান্তের হার ঢাকায় কিছুটা কমলেও বাড়ছে চট্টগ্রামে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ক্যাম্পের মধ্যে গাদাগাদি করে থাকায় এই সংক্রমণ সেখানে ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে আশঙ্কা করছে তারা। বলা হচ্ছে এই মহামারীতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন শরণার্থীরা। জাতিসংঘ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সিংয়ে IOM এর মুখপাত্র পল ডিলন জানান, রোহিঙ্গাদের জন্য 250 আইসোলেশন বেড পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া 35টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, 3টি আইসোলেশন এবং 93টি কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সুইজারল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন UNHCR এর মুখপাত্র আন্দ্রেজ মাহেসিক। Serious concerns about potentially severe impact of the virus in a densely populated refugee settlement sheltering some 860,000 refugees. Another 400,000 Bangladeshis live in the surrounding host communities. IOM is preparing 250 severe acute respiratory infection isolation and treatment center beds, which will come online very shortly. We have updated triage areas in the 35 primary care facilities we support, along with 3 isolation and treatment centers and a 93-unit contact tracing quarantine center large enough to accommodate 465 people is nearing completion. করোনা ভাইরাসের আক্রান্তের তথ্য ঘিরে যারা সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার করছেন তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সে তিনি আহ্বান জানান। জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সরকারের বিরুদ্ধে তথ্য অনুবোধনের কারণে উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। যারা মৃত্যুবরণ করছে ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনাবিত। জাতীয় আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত সৃষ্টি বিভ্রান্তির সৃষ্টি অপতৎপরতায় লিপ্ত হয়েছে। সরকার মানুষকে বাঁচাতে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজ দিখান উপজেলার নিমতলি এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি অভিযোগ করেন। তিনি বলেন সরকার মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। রুহুল কবির রিজভী দাবি করেন করোনা রোগীদের প্রয়োজনীয় ভেন্টিলেটর দেশের 90% হাসপাতালেই নেই। সরকার নানা ধরনের পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু সরকার সেই পদক্ষেপগুলো নেয়নি। আমরা দেখেছি ত্রাণ বিতরণের নামে তাদের নিজেদের লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ইউপি চেয়ারম্যান মেম্বাররা এর মধ্যে যুক্ত ছিলেন এবং তাদের কি পরে কি হলো যে আমরা দেখছি তাদের বাড়ি থেকে হচ্ছে চাল পাওয়া যাচ্ছে, তেল পাওয়া যাচ্ছে, ডাল পাওয়া যাচ্ছে। একটা লুটের মনোবৃত্তি নিয়ে সরকার নিজেদের লোকদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে।
মশা নিধনে আবারও চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ থেকে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তরের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর এবং বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে প্রথম সভায় এসব কথা জানান আতিকুল ইসলাম। করোনার মধ্যে যেন ডেঙ্গির প্রকোপ শুরু না হয় সে বিষয়ে তদারকি করতে কাউন্সিলর ও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান আতিকুল ইসলাম। আমাদের পাঁচটি অঞ্চলে পাঁচটি ওয়ার্ডে আমরা প্রথম এই ডেঙ্গু অভিযান শুরু করতে যাচ্ছি, কারণ আমাদের সুরক্ষা মেনটেন করে, সামাজিক ডিস্টেন্স মেনটেন করেই এটা আমাদেরকে এই চিরুনি অভিযানটা করতে হচ্ছে। আমি সকলের সাহায্য কামনা করছি যে আমাদের সহায়তা করবেন। আমি জানি বিভিন্ন বাসা বাসায় গেলে হয়তো অনেক বাসায় আপনারা ঢুকতে দেবেন না, আমরা বাসার ভিতরে যাব না, আমরা আপনার ছাদের উপরে যেতে চাই, আমরা দেখতে চাই বিভিন্ন হাই রাইজ বিল্ডিং গুলো দেখতে চাই। আমরা সকলের সাহায্য কামনা করছি। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। দায়িত্ব নেওয়ার পর বিকেলে অনলাইন ব্রিফিং করবেন তিনি। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এ উপলক্ষে বড় ধরনের কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি বলে জানানো হয়েছে। ঢাকা দক্ষিণের দ্বিতীয় মেয়র নির্বাচিত হওয়ার পর সাবেক সংসদ সদস্য ফজলিনুর তাপসকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিদায়ী মেয়র সাঈদ খোকনের মেয়াদ 16 মে পর্যন্ত হওয়ায় 3 মাস অপেক্ষা করতে হয় তাকে। নগরীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন ফজলিনুর তাপস। দায়িত্ব গ্রহণের পর সেগুলোর বাস্তবায়ন শুরুর আশায় এখন নগরবাসী। ঈদের পর 15 দিন সব শিল্প কলকারখানা ও দোকানপাট বন্ধ রেখে শক্ত লকডাউনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, লকডাউন শিথিল করা পোশাক শিল্প কারখানা ও মার্কেট খুলে দেওয়ায় মানুষ অবাধে ঘুরছে, এতে গাজীপুরে করোনা সংক্রমণ বাড়ছে। গাজীপুরের মেয়র জানান, সীমিত আকারে টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন জাহাঙ্গীর। এখন যেসব রোগীগুলো হচ্ছে এগুলো গার্মেন্টস এর ভিত্তিতে হচ্ছে, একটাই গার্মেন্টস যদি একজনের হয় তাহলে আমি মনে করি সেখানে হাজার হাজার মানুষের এই করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য গার্মেন্টস এর মালিক পক্ষ, বিজিএমএ এবং এলাকাবাসী সবাই যদি আমরা যৌথভাবে এটা মোকাবেলা না করতে পারি তাহলে আমাদের সবার জন্য ক্ষতিকর হবে। ঈদের সময় যেহেতু 10 দিন এমনি বন্ধ থাকে, অত সেই সময় 15 দিন যদি বন্ধ দেওয়া হয় তাহলে আমরা মনে করি আমাদের কোন এলাকায় কোন মহল্লায় এই পজিটিভ রোগীগুলো আছে সেগুলো জানা যাবে। যদি জানা যায় তাহলে সেগুলো লকডাউন করে সেখানে চিকিৎসা দেওয়া যাবে, সেটা আমরা সবার কাছে সহযোগিতা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শরীয়তপুরে কর্মহীন ও দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঈদকে সামনে রেখে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিত সহ 2000 দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। তার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশরাফুন নেসা ফাউন্ডেশনের পক্ষ থেকে পাইকবাড়ি আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত নড়িয়া উপজেলায় 53,000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন এ কে এনামুল হক শামীম। আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছে আরও 9 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 292 জনে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 2307 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 49,176 জন। অন্যদিকে সুস্থ হয়েছেন 2,818 জন। সব মিলিয়ে সৌদি আরবে করোনা থেকে সেরে উঠেছেন 21,869 জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ভোলার তজুমুদ্দিন ও লালমোহনে 1,100 প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকের মধ্যে নিজ অর্থায়নে সবজি বীজ ও সার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। তজুমুদ্দিনে কৃষকদের মাঝে কৃষিপণ্য বিতরণ করেন তিনি। এ সময় 2 উপজেলায় 2টি কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়। পরে লালমোহনে 500 অসহায় পরিবারের মাঝে নিজ তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন নূরনবী চৌধুরী শাওন। ইফতারের সময়সূচি।
আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:38, রাজশাহীতে সন্ধ্যা 6:45, চট্টগ্রামে সন্ধ্যা 6:29, সিলেটে সন্ধ্যা 6:33, খুলনায় সন্ধ্যা 6:37, বরিশালে সন্ধ্যা 6:36, রংপুরে সন্ধ্যা 6:45 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:39। পার্টেক্স খেলার খবর। পাঁচ দিনে নিলাম শেষে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের ব্যাট কিনে নিয়েছেন সাবেক পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শহীদ আফ্রিদি ব্যাটটি কিনেছেন বলে ঘোষণা দেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মুশফিক। ব্যাটটি $20,000 বা $16,80,000 কেনেন আফ্রিদি। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়া অসহায় মানুষের সাহায্যার্থে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলেন দেশ সেরা ব্যাটসম্যান মুশফিক। দুই মাসের বেশি সময় পর আজ আবার মাঠে ফিরছে জার্মান ফুটবল লীগ বুন্দেসলিগা। প্রথম দিন হবে তিনটি খেলা। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এতদিন লীগ স্থগিত ছিল। দর্শক শূন্য স্টেডিয়ামে খেলোয়াড়, কোচ, রেফারি, কর্মকর্তা, সংবাদকর্মী ও নিরাপত্তা কর্মী সহ মাত্র 300 জন উপস্থিত থাকতে পারবেন খেলায়। স্টেডিয়ামের বাইরে দর্শক সমাগম ঠেকাতে নিরাপত্তা কর্মী থাকবেন। ড্রেসিং রুমে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, এমনকি ম্যাচের আগে হাত মেলানো ও টিম ফটো সেশন করা যাবে না। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 14,43,000 ছাড়িয়েছে। নিউ ইয়র্কে লকডাউন বাড়ল 13 জুন পর্যন্ত। করোনার কারণে বেকার হয়েছেন দেশের 1.5 কোটি মানুষ বলছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। মশা নিধনে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান আতিকুল ইসলামের। এবং আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news।